আমাদের চ্যানেলের সমস্ত গল্পগুলো শোনবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল কাহানি শুনে আনশুনেকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, যদি এরকম হতো আজকে আপনি আপনার ঘরে বসে কোনো একটা মাধ্যমের মাধ্যমে পৌঁছে গেলেন 1757 সালের সেই পলাশির যুদ্ধ প্রাঙ্গণে, কিংবা 1947 সালের ভারত স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে। হ্যাঁ, আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বলতে প্রথমেই আমাদের মাথায় আসে টাইম মেশিন, যেটা প্রথম পপুলারাইজড হয়েছিল এইচ.জি. ওয়েলসের লেখা নভেল, বিখ্যাত নভেল দ্য টাইম মেশিন। কিন্তু টাইম মেশিন ছাড়াও যদি অন্য কোনো মাধ্যমে আমরা পুরনো পাস্টে পৌঁছে যেতে পারতাম কি? আজকে আপনাদের শোনাতে চলেছি শোভম সোমের লেখা রোম হর্ষ গ্রহস্য গল্প বিলয় বিন্দু। রঘুকুলপতি বসু রায়চৌধুরী হালের উঠতি বাঙালি ব্যবসায়ী। বংশানুক্রমে তিনি আভিজাত্যের উত্তরাধিকারটুকুই পেয়েছিলেন, পেয়েছিলেন তদুপযোগী জমজমাট একটা নাম, কিন্তু তার বাবার আমলে বিত্তের তলানিটুকুও অবশেষ ছিল না। রঘুকুলপতি করিতকর্মা মানুষ, নিজের উদ্যমেই তিনি ব্যবসার মজবুত ভিত গড়ে তুলেছেন। তার ব্যবসার ওঠানামা নিয়ে শেয়ার মার্কেট আলোড়িত হয়। ঠান্ডা ঘরে বসে তার সাম্রাজ্য সামলান ম্যানেজমেন্টে ডিগ্রিধারী ঝকঝকে এক্সিকিউটিভরা। রিয়েল এস্টেট বা ঘরবাড়ির ব্যবসা ছোট ব্যবসা, ওতে ওর রুচি নেই। কিন্তু বাল্যবন্ধুর চিত্তপ্রকাশকে দেনার ধাই থেকে বাঁচাবার জন্য দক্ষিণ পার্ক স্ট্রিট অঞ্চলে চিত্তপ্রকাশের আদবিকে জমির উপর সেকেলে তেতলা বাড়িটা বেশ দাম দিয়ে কিনে ফেলেছিলেন। এককালে এই অঞ্চলটা দিব্যি নিরিবিলি ছিল, আর সম্ভবত এই বাড়িটাই এখানকার সবচেয়ে উঁচু বাড়ি ছিল। ইদানিং রিয়েল এস্টেটের হিড়িকে চারিদিকে জিরাফের মতো গলা তোলা উঁচু উঁচু বাড়ির সারি এই বাড়িটাকে ঘিরে ফেলেছে। রঘুকুলপতি ঠাকুরদার বাবা যখন আমহা স্ট্রিটে চকমিলান বাড়িটা তুলেছিলেন, তখন এই অঞ্চলটা ছিল দেশি আভিজাত্যের সাকিম মকাম। রামমোহন, বিদ্যাসাগর থেকে এই সেদিনও এই অঞ্চলে ছিলেন জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র রায় আর কত বড় বড় মাপের মানুষ। কিন্তু হালে আভিজাত্য ঠিকানা বদলে উত্তর দিক থেকে দক্ষিণ মার্গী হয়েছে। ঠিকানাও আভিজাত্যের একটা লক্ষণ, যা ঠিক জায়গায় না থাকলে অনেক কিছু এসে যায়। বন্ধুকে বাঁচাতে গিয়ে এই বাড়িটা কেনার পর রঘুকুলপতির মাথায় ঠিকানা পাল্টাবার চিন্তা হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু মানুষ যা চায় সবসময় তৎক্ষণিতা হয় না। চিত্তপ্রকাশদের বাড়িটা একেবারে খালি ছিল না। এক থুরথুরে বুড়ো, যার বয়সের গাছপাথর নেই, সাতকোলে ওর কেউ আছে কি না তাও জানা নেই, এহেন একজন ভাড়াটে ওই বাড়িটার তেতলার পেছনের কোণের ফ্ল্যাটটাতে পাঁজর বেরোন বাড়ির ফাটলে গজানো জেদি অসত্য গাছের মতো শেকড় গেড়ে বসেছিলেন। কন্ট্রাক্টর বা প্রোমোটারদের হাতে রঘুকুলপতি বাড়ি তোলার ভার দেননি, দিয়েছেন নামজাদা আর্কিটেক্টের হাতে। কিন্তু আর্কিটেক্টের সাধ্য কি, ওই 60-70 বছর ধরে এক পয়সাও ভাড়া না বাড়িয়ে 25 না 30 টাকার ভাড়ায় এখন গ্যাঁট হয়ে বসে থাকা ভাড়াটে তোলা। আবেদন নিবেদন করে টাকার টোপ ফেলে অন্য একটা ফ্ল্যাট দেবার প্ররোচনা দেখিয়েও বুড়োটাকে টলানো গেল না। রঘুকুলপতি এমন একটা সামান্য ব্যাপারের জন্য কোনো ঝুটঝামেলায় যেতে চান না। ওর সামান্য আঙুলের টুসকিতেই বুড়োটাকে তোলা যায়। ওর মুখ থেকে কথা খুঁজতে না খুঁজতে কাজ হাসিল করতে পারলে অনেকে ধন্য হয়। ওরা বলেছেও যে রঘুকুলপতি বললেই ওরা এক্ষুনি বুড়োটাকে ঝুঁটি ধরে ঘরছাড়া করবে। রঘুকুলপতি ভেবেই পেলেন না যে চালচুলোহীন একটা ভাড়াটে, যে কিনা ঠিকমতো ভাড়াটাও দিতে পারে না, সে কেন টাকার টোপ খেতে রাজি না। নতুন ফ্ল্যাট বিনি পয়সায় দিলেও যেতে চায় না, অথচ এই ঝরঝরে ভূতরে বাড়িটাতেই মরতে চায়। একদিন গরমের বিকেলে রঘুকুলপতি বালিগঞ্জ থেকে ল্যান্সটাউন রোড হয়ে ফিরছিলেন। অনেকদিন বাদে সেদিনও হঠাৎ সেকালের মতো দক্ষিণের হাওয়া হঠাৎ বাইল। রাস্তার দুপাশের ফুলন্ত চারুল গাছগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠল। রঘুকুলপতির মনটাও হঠাৎ চনমন করতে লাগলো। তিনি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন। মালিককে আচমকা আসতে দেখে হাতের খৈনি ফেলে দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এলো। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলতেই
রঘুকুলপতি গাড়ি বারান্দার মুখোমুখি সিঁড়িতে পা দিলেন। গোটা বাড়িটাই জড়া ধরেছে, সিঁড়িতে কষ্মিনকালে ঝাঁট পড়ে না। সেকালে শৌখিন বাড়ির গাড়ি বারান্দায় পঙ্খের বাহারি নকশা ঝুলের পুরু চাদরে একেবারে গায়েব, চারপাশে মোটকা গন্ধ। পকেট থেকে রুমাল বার করে রঘুকুলপতি নাকে চাপা দিলেন। সিঁড়িতে আলো নেই, কাঠের রেলিং নড়বড় করছে। সাপিক বাড়ির এক একটা তলা একেলে বাড়ির দোতলা সমান উঁচু। তেতলা উঠতে ওর হাঁপ ধরল। রঘুকুলপতি কলিং বেল টিপছিলেন, কিন্তু ঘণ্টা বাঁচল না। ঘণ্টা না বাঁচলেও দরজা খুলে বেরিয়ে এলেন এক থুরথুরে বুড়ো। নিদন্ত মুখে একগাল হেসে দুহাতে দুটো কপাট মেরে ধরে তিনি বললেন, বাইরের শব্দেই টের পেয়েছি, যিনি আসতেন তিনি সামান্য লোক নন। কি সৌভাগ্য আমার! আসুন আসুন, আমি কালশশী দস্তিদার। ওই বেল বাজবে না, মিল মেটাতে পারিনি, বিজলির লাইন কেটে দিয়েছে। হাঁপাতে হাঁপাতে বিরক্তি স্বরে রঘুকুলপতি বললেন, বসতে আসিনি, একটা কথা বলতে এসেছি। কালশশী বললেন, একটা কেন, একশোটা কথা বলবেন, কিন্তু আপনি হাঁপাচ্ছেন যে, একটু জিরিয়ে নিন, দাঁড়ান আমি একটা মোমবাতি জ্বালাই। দেরাজ হাতরে দেশলাই বার করে কালশশী একটা মোমবাতি জ্বাললেন। একটা উটকো ভাড়াটের সঙ্গে বিথা গপ্প করতে রঘুকুলপতি আসেননি। ঘরে ঢুকে তিনি বললেন, দেখুন মিস্টার। দস্তিদার, কালশশী দস্তিদার। হ্যাঁ মিস্টার দস্তিদার, আপনি তো জানেনই যে এখানে আমি একটা বাড়ি তুলতে চাই। হ্যাঁ জানি, আপনার লোক এখানে এসেছিল, আপনি আমাকে উঠে গেলে টাকা দেবেন, ফ্ল্যাট চাইলে ফ্ল্যাট দেবেন, আপনি সদাশয় ভদ্রলোক। আমি আর কদিনই বা বাঁচব, এই বাড়িতে ঢের দিন আছি, এর প্রত্যেকটা ইঁট আমার হাড়ে মজ্জায় একেবারে গেঁথে গেছে, আমি এখানেই মরতে চাই। কটা দিনের জন্য আমাকে দয়া করে বেঘর করবেন না, দোহাই আপনার। রঘুকুলপতি আর কথা বাড়ালেন না। পরদিনও তিনি টালিগঞ্জ থেকে আশুতোষ মুখুজ্জে রোড ধরে ফিরছিলেন। সেদিনও বিকেলে তেমনি চড়মনে হাওয়ায় বেগুনি চারুলে ছাওয়া ডালগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠেছিল। আকাশের নীল শামিয়ানায় টুকরো টুকরো ভাসন্ত মেঘ অস্তরশ্মির জাদুতে আশ্চর্য রঙিন মায়া বিছিয়েছিল। ড্রাইভারকে তিনি গাড়ি ঘোরাতে বললেন। আগের দিনের মতো কালশশী দরজার দুটো কপাট দুহাতে খুলে একগাল নিদন্ত হাসি হেসে বললেন, আসুন আসুন, দু মাসের ভাড়া আজ জোগাড় করেছি, কালই গিয়ে দিয়ে আসতুম, বসুন। আপনি যখন এসেই গেছেন ভাড়াটা দিয়ে দিই। এহেন প্রস্তাবে বিরক্ত হলেও রঘুকুলপতি না হেসে পারলেন না, বললেন, আপনার রেস তো আমার বিলক্ষণ জানা, ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না, বরং আমি আপনাকে বেশ কিছু টাকা দিচ্ছি, আপনি ফ্ল্যাটটা ছেড়ে দিন। মোমবাতির আলোতেও রঘুকুলপতি দেখতে পেলেন যে বৃদ্ধের মুখ কঠিন হয়ে উঠল। তিনি বললেন, দেখুন আমি খেটে খাই, কারো দয়া দাক্ষিণ্যে শেষ কটা দিন বাঁচতে চাই না। খেটে খান? এ বয়সেও কি করেন আপনি? ছবি আঁকি, ছবি বেচে খায়। ছবি আঁকেন? তাতে চলে? চলে যায়, আমি ভিয়েনা একাডেমিতে ছবি আঁকা শিখেছিলাম, তখন ইউরোপে ছবি আঁকা শিখতে যাবার খুব হিড়িক ছিল। জানেন নিশ্চয় হিটলারও ভিয়েনা একাডেমি ছাত্র ছিলেন। রঘুকুলপতি ব্যবসা বোঝেন, ছবি টবি বোঝেন না। মুখ্যমন্ত্রী ডাকে অকশনে গিয়ে তাঁকেও বেশ কলাক টাকা দিয়ে একটা ছবি কিনতে হয়েছিল। ব্যবসায়ীদের এমনই করতেই হয়, ওই ছবিটার মাথামুন্ডু তিনি বোঝেননি। তাঁর ধারণায় ছবি বাউন্ডুলের আঁকে, ছবি এঁকে কিচ্ছু হয় না। রঘুকুলপতি তবু কৌতূহলী হলেন, বললেন, ইউরোপ থেকে আর কিছু শিখে এলেন না, ছবি আঁকা শিখতে গেছিলেন? হ্যাঁ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এসব শিখেছি, মডার্ন আর্টের হাওয়া যতই উঠুক লোকে এখনো তেমন ছবিই চায় যা কিনা দেখে বোঝা যায়।
আঁকাবেন নাকি? আপনার পোর্ট্রেট ছবি আঁকিয়ে টাকা দেবেন, সেটা দয়া দেখানো হবে না। রঘুকুলপতি ঈষৎ প্রলুব্ধ হলেন। একে দিয়ে বাবা মা ঠাকুরদা ঠাকুরদার ছবি আঁকিয়ে নিলে মন্দ হয় না, তাঁর স্ত্রী কাঞ্চনকুন্তলার ছবিও আঁকিয়ে নেওয়া যেতে পারে। তিনি কিছু বলবার আগেই কালোশশী বললেন, পাশের ঘরেই ছবি আঁকি, আসুন দেখবেন, এখন একটা ছবি আঁকছি। মোমবাতি হাতে কালোশশী পাশের ঘরের দিকে এগোতে মন্ত্রচালিতের মতো রঘুকুলপতি তাকে অনুসরণ করলেন। সারা ঘর জুড়ে ডাঁই করা উল্টানো ক্যানভাস, এটা সেটা জিনিসপত্রের রাশ, ইজেলে কাপড় ঢাকা একটা ক্যানভাস। কাপড়টা তুলে ধরে কালোশশী বললেন, এখন এটাই আঁকছি, জায়গাটা চেনা চেনা ঠেকছে কি, পুরনো ফটোগ্রাফ দেখে এঁকেছি। রঘুকুলপতি দেখলেন ক্যানভাসে আঁকা রয়েছে একটা হলের মধ্যে একটা মিটিংয়ের ছবি। হলের ভেতরটা একটু চেনা চেনা ঠেকলেও তিনি ঠিক চিনতে পারলেন না। কি করেই বা চিনবেন, সেই মাধান থিয়েটার কি আর আছে? ওটা এখন এলিট সিনেমা। ভাবতে পারেন, ওই হলে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন, ওর নৃত্যনাট্য ওখানে হয়েছে। 1950-এও ওই হলে মহালয়া সকালে রবীন্দ্রসঙ্গীতের আসর বসেছিল। রঘুকুলপতির মাথার চুল থেকে পা অবধি একটা অলৌকিক বিদ্যুৎ শিহরণ খেলে গেল। হঠাৎ তিনি দেখতে পেলেন যে তিনি মাদাম থিয়েটারের উপচার্ণ ভিড়ের একজন হয়ে দাঁড়িয়ে আছেন। মঞ্চে স্থূলকায় এক ভদ্রলোক এসরাজ পা দিয়ে দলবল নিয়ে গান ধরেছেন, দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ফেরি। গানের গমকে সারা ঘর গমগম করছে, ঘর ভর্তি মানুষ নিস্তব্ধ হয়ে ওই গান শুনছে। গান শেষ হতেই, আরে ও কে, ওই গাঢ় রঙের জব্বা গাঢ় রঙের টুপি পরা দেবপ্রতিম যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? তিনি রবীন্দ্রনাথ না? আরে এ কি করে হয়, কি করে রঘুকুলপতি সময়ের উল্টো ধারায় অতগুলো বছর উজিয়ে এলেন? তিনি কি স্বপ্ন দেখছেন? রবীন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে অলৌকিক কণ্ঠে বললেন, আজ সরকারি দণ্ডনীতিতে আমাদের কণ্ঠ অবরুদ্ধ, দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের কথা বলবার অধিকারও দেশের কর্তারা আজ অপহরণ করেছেন, এই কর্তার ইচ্ছাই কর্মে। সভা শেষ হলে রঘুকুলপতি ভিড় ঠেলে রবীন্দ্রনাথের দিকে এগিয়ে গেলেন। পকেট থেকে ছোট্ট নোট বই আর কলম বার করে তিনি রবীন্দ্রনাথের সামনে অটোগ্রাফের জন্য মেলে ধরলেন। রবীন্দ্রনাথ সেই নোট বই আর কলম হাতে নিয়ে তাঁর অনবদ্য শৈলীতে লিখলেন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পেছন পেছন তিনিও হল থেকে বেরিয়ে আসতেই দেখতে পেলেন যে তিনি ইজেলে রাখা ছবিটা সামনেই দাঁড়িয়ে আছেন। ঘরে মোমবাতি জ্বলছে আর তার পাশে দাঁড়িয়ে থাকা কালোশশীর মুখে মোমবাতির আলোর কাঁপুনিতে ভৌতিক আলোছায়া খেলছে। রঘুকুলপতির হাতে ধরা নোট বই আর কলম, আর নোট বইয়ের খোলা পাতায় রবীন্দ্রনাথের অটোগ্রাফ। একটু আগেই রবীন্দ্রনাথ ওই অটোগ্রাফ দিয়েছেন। অটোগ্রাফের নিচে লেখা 26শে শ্রাবণ 1324। গোটা ব্যাপারটা অলিক দর্শন বা হ্যালোসিনেশন হতে পারে, পিসি সরকারও তো গোটা ট্রেন ভ্যানিশ করে দেন, কিন্তু এই জলজলে অটোগ্রাফটা তো মিকি নয়। এটা কি করে হলো, কালোশশী তন্ত্রতন্ত্র করেন নাকি, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক? কালোশশী ওর বিমোড়া অবস্থা থেকে হেসে বললেন, যা দেখছেন তাতে এক চিলতে জাদু নেই, সব সত্যি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমস অফ ইন ইউর ফিলোসফি, কথাটা আমার নয়, শেক্সপিয়ারের। এইমাত্র আপনি 1917-11 আগস্টে রবীন্দ্রনাথের দেওয়া স্পিচ শুনে এলেন, এভিডেন্স তো আপনার হাতেই রয়েছে। গোটা ব্যাপারটাই ফেলকিবাজি হলেও রঘুকুলপতি ধাঁধাই পড়লেন রবীন্দ্রনাথের সইটাকে নিয়ে। তিনি রবীন্দ্রনাথের কাছের মানুষ, বাণীচন্দ, প্রশান্তিদেব ঘোষ, বীরেনকৃষ্ণ দেববর্মা, সমুদ্রজয় ঘোষের সঙ্গে দেখা করলেন এবং ওরা প্রত্যেকে এক বাক্যে বললেন, ওটা সত্যিই পূজনীয় গুরুদেবের স্বাক্ষর। একবার প্লেনে দীর্ঘপথ যেতে যেতে কি একটা পত্রিকায় রঘুকুলপতি
প্যারাসাইকোলজির কথা পড়েছিলেন। গোটা ব্যাপারটাই ওর বুজরুকি মনে হয়েছিল। দুধে ব্যবসায়ী রঘুকুলপতি জীবনে এই প্রথম সত্যিকার একটা সমস্যায় পড়লেন। জীবনে তিনি হাঁটতে শেখেননি। কোনো এক সেকেলে বুড়ো কালোশশী, আহারে কি বাহারের নাম, তাকে ভেলকি দেখাবে আর তিনি ঠকবেন? তা হবে না। রইল পড়ে কালোশশীকে উচ্ছেদের চিন্তা। বাড়ি তোলা তো দূরস্থান, তিনি আর্কিটেক্ট কোম্পানিকে বলে দিলেন যে কিছুদিন বাড়ি তোলার কাজ মুলতুবি রাখতে, আগে তিনি এই সমস্যা সমাধান করবেন, তারপর বাড়িটারই হবে ক্ষণ। রঘুকুলপতি বিজ্ঞানের ছাত্র ছিলেন, বিজ্ঞানে বুজরুকির কোনো জায়গা নেই। কেমিস্ট্রি আছে, অ্যালকামি নেই, ফিজিক্স আছে, মেটাফিজিক্স নেই, কিন্তু ওর যে অভিজ্ঞতা হলো সেটা এমনই অবিশ্বাস্য যে কাউকেই বলা যাবে না, কাঞ্চনকুন্তলাকেও না। কাঞ্চন তো কথায় কথায় বলে, যত বুড়ো হচ্ছ তত তোমার ভীমরতি ধরছে, সারাদিন খালি ঠান্ডি ঘরে বসে থাকবে, দিন দিন ভুঁড়ি বাড়ছে, কাল সকালবেলা থেকে জগিং করবে, বুঝলে? এসব কথা কাঞ্চনকে বললে এক্ষুনি সাইকিয়াট্রিস্ট ডক্টর বীরেন গাঙ্গুলির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করবে। ডক্টর গাঙ্গুলিও বলবেন যে রঘুকুলপতি হ্যালুসিনেট করছেন, ছবিতে কেউ আবার ঢোকে নাকি। ছবিতে কেবল ঢোকাই নয়, ঢুকে রবীন্দ্রনাথে সই নিয়ে আসার ব্যাপারটা কখনো ঘটা সম্ভব? রঘুকুলপতি মরিয়া হয়ে উঠলেন, এই রহস্য ওকে জানতেই হবে, ওসব ম্যাজিক ফ্যাজিক তিনি বার করে দেবেন। একগাল নিদন্ত হাসি হেসে কালোকেশি বললেন, আমি জানতাম আপনি আসবেন। ওর মুখের কথা কেড়ে নিয়ে রঘুকুলপতি বললেন, থামুন মশাই থামুন, বুঝেছি আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, কিন্তু ম্যাজিকও তো হাত সাপাই ছাড়া কিছু না, আর যা দেখালেন সেটা মেসমারিজমও হতে হতে পারে, রবীন্দ্রনাথের সইটাও দিব্যি রপ্ত করেছেন দেখছি, এসব করে লোক ঠকান নাকি? কালোশশীর মুখ গম্ভীর হয়ে গেল, তিনি বললেন, বিজ্ঞান কি মানুষের সব রহস্য জানতে পেরেছে? বিজ্ঞান কি থেমে গেছে? আজ যেটা অ্যালকিমিয়া, কাল সেটা কেমিস্ট্রি। মানুষ কি কোনোদিন ভেবেছিল যে সে চাঁদে পা ফেলবে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো বিজ্ঞানকে মানুষ একদিন গল্প গুজব দিয়ে দেখেনি? মানুষ এখনো বোঝেনি বলেই কি টাইম ট্রাভেল বুজরুকি? রঘুকুলপতি এ ধরনের বক্তৃতা ঢের শুনেছেন, কাঞ্চনের সময় কাটে না, ও এক গুরুদেবকে ধরেছে। একদিন বাধ্য হয়ে রঘুকুলপতি গিয়েছিলেন কাঞ্চনের গুরুদেবকে দেখতে, উনিও এসব বক্তৃতা সেদিন দিয়েছিলেন। বিরক্তি হয়ে রঘুকুলপতি আর ওখানে যাননি। কাঞ্চনকে তিনি বলেছেন, দেখো কাঞ্চু, ধম্মটম্ম নিয়ে তুমিই থাকো, ও আমার কম্ম নয়। রঘুকুলপতি বিরক্তি স্বরে বললেন, হ্যাঁ, মেসমারিজম, হিপনিটিজম, হ্যালুসিনেশন সবই মেনে নিলাম, কিন্তু এত সব করলেন কি করে? কালোশশী বললেন, আপনি নিজেই বোধ হয় জানেন না যে সেদিন আপনি যা দেখেছিলেন ওসব হাজারে একজনও দেখতে পায় না, কোটিতে হয়তো এক আধজন দেখে। আসলে দেখাটা তো কেবল চোখ দিয়ে দেখা নয়, দেখাটা একটি মুহূর্তকালের ব্যাপারও না, আর নিছক একটা মেকানিজমও না। আপনি দেখতে পান না বলেই কি একটা বিশেষ জিনিসের অস্তিত্ব নেই? মৌমাছি আল্ট্রাভায়োলেট রে দেখে, কই আপনি দেখেন? শোনেন আপনি আল্ট্রাসনিক সাউন্ড? শোনেন না, কিন্তু তা বলে এগুলির অস্তিত্ব আপনি নস্যাৎ করে দেবেন? বাহারে! অন্য কেউ ওর মুখের উপর তর্জনী নেড়ে এভাবে কথা বললে রঘুকুলপতি দারোয়ান ডেকে ঘাত ধরে বের করে দিতেন, কিন্তু কালোশশীর সেই ভূতুরে স্টুডিও, ওর মুখে মোমের আলোয় কাঁপা কাঁপা রহস্যময় আলোক ছায়ার নাচ, আর সন্ধ্যের আবছা আধারে জানলা গোলে আসা হাওয়ায় এমন কিছু ছিল যে রঘুকুলপতির মুখে একটাও কথা সরল না। কালোশশী বলতে লাগলেন, না বুঝে অবিশ্বাস করে বসাটাই মানুষের ধর্ম, মানুষ ভাবে সে যা জানে তার বাইরে কিচ্ছু নেই, তাই যা সে জানে না সেটাকেই সে ভোঁ দিয়ে ওড়াতে চায়। হ্যাঁ, কাজের কথায় আসুন, আমাকে দিয়ে পোর্ট্রেট আঁকাবেন? রঘুকুলপতি বললেন, সে আঁকানো যাবেক্ষণ, আসলে ব্যাপারটা কি করে হলো সেটা বলুন তো।
তাহলে তো একটা ছোটখাটো বক্তৃতা দিতে হয়, আপনার সে সময় হবে? তা না হয় হবে। তাহলে এক কাপ চা খান, আমি চা নিয়ে আসি। চা থাক, আপনাকে তো বানাতে হবে, ছেড়ে দিন। তাহলে শুনুন, আপনাদের বিজ্ঞানী তো বলে যে পদার্থ অক্ষয়, তার লয় নেই কিন্তু রূপান্তরণ ক্ষমতা আছে। রবীন্দ্রনাথ লেখেননি, ফুরাই যা তা ফুরাই শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দোয়া যায় সে আলোকে। শোনেননি? শেষ নাহি যে শেষ কথা কে বলবে, ব্যাপারটা বুঝেছিলেন উপনিষদের সূক্ত পণেতারা, কি দার্শনিকেরা। প্লেটো টাইমিয়াস থেকে ইউক্লিড লিখেছিলেন এলিমেন্টস, পিথাগোরিয়ানদের সলিডস থেকেই কেপলার তার মহাবিশ্ব তত্ত্বের অনেক হদিশ পেয়েছিলেন। কিন্তু আপনারা প্লেটোর কথা শুনবেন না, শুনবেন ইউক্লিডের কথা, কেপলারের কথা। ভণিতা করার দরকার নেই, প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয়, প্রশ্নটা হলো ঘটনার সত্যতা নিয়ে। তাহলে আসল কথায় আসি, আপনি ভ্যানিসিং পয়েন্টের নাম নিশ্চয়ই শুনে থাকবেন, বাংলায় যাকে বলে বিলয় বিন্দু। বাঙালিরা অবশ্য বিলয় বিন্দু বলে না, বলে ভ্যানিসিং পয়েন্ট। এক নাছোড় অধ্যাপক কি যেন একটা বইতে, হ্যাঁ মনে পড়েছে, চিত্রভাবন নামের বইতে শব্দটার বাংলা করেছেন এরকমই। হ্যাঁ, আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ভ্যানিসিং পয়েন্ট ব্যবহার করা হয়। তবে শবব্যবচ্ছেদের মতোই এই ভ্যানিসিং পয়েন্টের তত্ত্বও প্রথম তৈরি আর ব্যাখ্যা করেছিলেন রেনেসাঁসের বুনেলচি আল আলবের্তি। ওরা বলেছিলেন কস্ত্রুদিও লেজিত্তিমা, কাগজ বা পটের সমতল ক্ষেত্রের গভীরতা বা দূরত্বের ধারণা তুলে ধরতে পার্সপেক্টিভের দরকার হয়। পার্সপেক্টিভ রহস্য হচ্ছে ভ্যানিসিং পয়েন্ট। পার্সপেক্টিভ সেন্স না থাকলে হুবহু ধারণা দিয়ে ছবি আঁকা যায় না। রোমানরা নাকি এমনই ফল আঁকতেন যাতে এসে পাখিরা ঠোকরাতো, তাদের আঁকা ফুলে নাকি মৌমাছিরা এসে বসত। অবশ্য ওসব অতিরঞ্জন, তখন অতিরঞ্জন ছিল প্রশংসারই নামান্তর। ধান ভানতে শিবের গীত থাক। রেল লাইনের মধ্যিখানে দাঁড়িয়েছেন কখনো? হ্যাঁ। কি দেখেছেন? দুটো সমান্তরাল রেল লাইন দূরে একটা বিন্দুতে মিলিয়ে যায়নি? কিন্তু আসলে কি তা যায়? যায় না, কিন্তু আমরা মিলিয়ে যেতে দেখি। ওই বিন্দুটাই হচ্ছে ভ্যানিসিং পয়েন্ট। ওই ভ্যানিসিং পয়েন্ট আছে বলেই আমরা পেশের দূরত্ব ধরতে পারি। একটা জিনিস যতটা দূরে রয়েছে ওটাকে ধরবার জন্য ততটুকুই হাত বাড়ায়। ভাবুন তো, যদি পার্সপেক্টিভ না থাকতো তাহলে কি ধুন্ধুমার কাণ্ডটা ঘটতো? কতটা পা ফেললে সিঁড়ি দিয়ে নামা যাবে, ঢিল কতটা ছুঁড়লে কাঁচা আম পাড়া যাবে, আর ক্লেপিজিয়ান কতটা দূরে আছে সেটা তাহলে আমরা বুঝতেই পারতাম না। সেটা হতো টপসি ভার্ভি। এই যে পার্সপেক্টিভ আমরা দেখি, সেটাকে অবলম্বন করে ছবি সমতলীয় পটে গভীরতার হুবহু প্রতিফলন শিল্পীরা এনে দেখালেন। এটা মিথ্যে নয়, মায়া নয়। যদি তা মিথ্যে হতো, মায়া হতো, তাহলে পুরো আর্কিটেকচারাল পেসের ব্যাপারটাই হতো মিথ্যে। সেই পেসটাকেই টাইমে পরিবর্তিত করায় আপনি 1917 ছবিতে ঢুকে যেতে পেরেছিলেন। আমি ভেলকি দেখাইনি, ম্যাজিকও না, কেবল কী করে পেসটা টাইম হতে পারে সেটাই আপনাকে দেখালাম। রঘুকুলপতি শিউরে উঠলেন। তাজ্জব কাণ্ড মশাই, আপনি তো একজন জিনিয়াস। কালশশী বললেন, লিওনার্দো দা ভিঞ্চি তো ছবি সূত্রেই বিজ্ঞানে সব আশ্চর্য তত্ত্ব ধরতে পেরেছিলেন। এই যেমন ভূখেন্দ্রের অবস্থান, কি করে গাছের বয়স আর ফসিলসের বয়স জানা যায়, এমনকি অপস্টিক্সের গূঢ় তত্ত্বও তিনি ছবি আঁকতে আঁকতেই জেনেছিলেন। মশাই, ছবি জিনিসটা কেবল ছবিই নয়। রঘুকুলপতি বললেন, তাহলে কি এভাবে পিছনে যাওয়াই সম্ভব? ভবিষ্যৎ দেখা যায় না?
কালো শশী হাসলেন। সেটা কি করে হয়, যা ঘটে গেছে তার একটা সত্যতা ছিল, আর যা ঘটেনি তার মধ্যে কাজ করছে সম্ভাব্যতা। সত্যতা আর সম্ভাব্যতা কি এক? কত তারাই তো মরে গেছে, কিন্তু মরে যাবার পরেও কি করে এসব তারার আলো আলোকবর্ষ অতিক্রম করে দেখা দেয় বলুন তো? যার মৃত্যু ঘটেছে সে তো আলোক তরঙ্গের যাত্রা শেষ না হওয়া পর্যন্ত মরে না। যদি কোনো অত্যন্ত দূরে আলোকবর্ষের নক্ষত্র থেকে বিশাল দূরবীনে পৃথিবীকে দেখা সম্ভব হয়, তাহলে কি ডাইনোসর আসতে দেখা যাবে না? যাবে। বাস্তবে যা ঘটে গেছে তা আলোক তরঙ্গে থেকে যায়। ছবিতে আমরা আলো ছায়া দিয়ে আলোক তরঙ্গকে কি ধরি না? এই সত্যকে আপনি দেখেছিলেন, তা স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, আমাদের প্রাচীন কবিরা তা জানতেন। রঘুকুলপতি বললেন, তাহলে আপনি অতীতে গিয়ে টাকা করে এনে নিজের ভাগ্য ফেরান না কেন? আর সে সাহস নেই, ইচ্ছেও নেই, যাগ্গে ওসব। যদি আপনার অন্য কোনো মনোপাঞ্ছা থাকে বলবেন, একে দেখাবো। প্লেনে করে তো কত জায়গায় যান, ছবিতে ঢুকে না হয় কাল ভ্রমণ করবেন। তবে দোহায়, যে কটা দিন বাঁচি উচ্ছেদ করবেন না, এই বয়সে কোন চুলোই যাব। রঘুকুলপতি সময়ে পিছিয়ে গিয়ে সেজানে রাখা এমন একটি স্টিল লাইফ নিয়ে এলেন যেটি নাকি খোয়া গিয়েছিল, অন্তত বইতে তার লেখা আছে। সদ্ভির ক্যাটালগে রঘুকুলপতি দেখেছেন সেজানের একটা ছবির দাম এখন অন্তত $6 কোটি। শিল্পী ঐতিহাসিক ভুবন হোম জানালেন, এ ছবির দাম ডলার দিয়ে মাপা যায় না, এ ছবি অবিলম্বে ইনসিওর করে ব্যাংকের ভল্টে রাখা উচিত। রঘুকুলপতি সে সাহস পেলেন না, ব্যাংকের ভল্টে রাখতে গেলে ওটার ইতিহাস কি করে পেলেন সব জানাতে হবে। এভাবেই রঘুকুলপতি আনলেন মহেঞ্জোদারোর চিত্রিত একটা পাত্র, অজন্তা শিল্পীদের আঁকা ছবির একটা ছপ্পা, একটা খাঁটি সোনার আকবরী মোহর যা পুরাতত্ত্বের আইন মোতাবেক অ্যান্টিক ও জাতীয় সম্পত্তি, হেলহেডের বাংলা ব্যাকরণের প্রথম সংস্করণের একটি অক্ষত কপির জন্য জাতীয় গ্রন্থাগার 2 লাখ টাকা দিতে চাইল, ইন্দ্রলাল রায়ের গাওয়া গানটির ঝকঝকে রেকর্ডটির জন্য এক সংগ্রাহক 5,000 টাকা কবুল করলেন, ওয়ারেন হেস্টিংসের নস্যির কোটোর জন্য সদ্ভির জিতে চাইল £30,000। বলা বাহুল্য রঘুকুলপতি এর একটাও হাতছাড়া করলেন না, তাঁকে নেশায় পেয়ে বসল। চুলোয় গেল ভাড়াটে উচ্ছেদ, বাড়ি তোলার তাগিদ, অভিজাত পাড়ায় ঠিকানা বদল, এমনকি ব্যবসা দেখাশোনায়ও তিনি শিথিলতা দেখাতে লাগলেন। ইতিহাস আর পুরাতত্ত্বের মোটা মোটা বই তিনি পড়তে শুরু করলেন। তিনি এক আশ্চর্য অনাসাধিত জগতে ঢুকে গেলেন। স্বামীর এই পরিবর্তন কাঞ্চনকুন্তলার দৃষ্টি এড়াল না, যতই গুরু গুরু করুন আর সৎসঙ্গ করুন ব্যাপারটা তাঁর ঠিকই চোখে পড়ল। কী কী সব জিনিস যে রঘুকুলপতি কোত্থেকে আনেন আর সেই সব ছাইপাস চক্ষের ধনের মতো আঁকলে রাখেন সেটা তার বুদ্ধিতে কুলল না। স্বামীকে জিজ্ঞেস করে যে সদুত্তর পাবেন না সেটা তিনি বিলক্ষণ জানতেন এবং পেলেনও না। এই বয়সে চিত্তবৈকল্য ঘটবে তেমন কথাও কাঞ্চনকুন্তলা ভাবেন না, তবু তিনি হাল ছাড়লেন না, বললেন, চলো কদিন একটু বাইরে ঘুরে আসি। রঘুকুলপতি বললেন, বেড়াতে যাব? খেপেছ? তুমি যাবে তো যাও, সব ব্যবস্থা করে দিচ্ছি। না, বলছিলাম মানে বেরিয়ে এলে তোমারও ভালো লাগবে। আমি দিব্যি আছি, ও তোমাকে ভাবতে হবে না। কাঞ্চনকুন্তলার সন্দেহ তবু গেল না, তিনি স্বামীর গতিবিধি হদিশের জন্য বেসরকারি গোয়েন্দা লাগালেন। না, রঘুকুলপতির কোনো চিত্তচাঞ্চল্য ঘটেনি, কোনো ডাকিনী যোগিনীও এর পিছনে নেই। রঘুকুলপতি একেবারে ধোয়া তুলসী পাতা। তবে প্রায়ই বিকেলে তিনি ঘণ্টাখানেকের জন্য ওই নতুন কেনা পোড়ো বাড়িটায় যান, না নেশা টেশাও করেন না, আর যার কাছে যান সে আদ্যিকালের বুড়োটা ছবি টবি আঁকে, ওই লোকটাও কালে ভদ্রে বাড়ি থেকে বেরোয়, ওরও সাতকুলে কেউ নেই। কিন্তু কেন যে ওই সাতবুড়োর এক বুড়ো চালচুলোহীন ছন্ন ছাড়া মানুষটার কাছে তিনি যান, সেটা কাঞ্চনকুন্তলাকে
খুঁজে পার করতেই হবে। আপাতত রঘুকুলপতিকে এ বিষয়ে কিছু বলা ঠিক নয়, তিনি নিজেই যাবেন একদিন। আজ একটা আশ্চর্য ছবি দেখাবো, কালশশী হাসলেন। এমন অভিজ্ঞতা আপনার হয়নি, জীবনেও হবে না। রিয়েলি? আচ্ছা, যে কেউ কি এভাবে ছবিতে ঢুকে যেতে পারে? এই যেমন আমি মুহূর্তের মধ্যেই ঢুকে পড়ি। কথা মিতে পড়েননি, যার দৃষ্টি আছে সেই দেখতে পায়, চোখ থাকলেই হয় না। অধিকাংশ মানুষের দেখা হলো অন্ধের হস্তি দর্শন, আমরা তো দেখার মতো করে সব কিছু দেখি না। না, তা দেখি না। ঠিক তাই, একজন লোক এক ঘন্টা পথে ঘাটে ঘুরে আসার পর ওকে প্রশ্ন করুন কি দেখলেন, দেখবেন সে কিছুই দেখেনি, কটা সিঁড়ি সে উঠে এলো সেটাও সে বলতে পারবে না। আবার কেউ কেউ আছে যারা চোখ আর মন দুই দিয়েই দেখে, ওরা ঠিক ঠিক দেখতে পায়। আপনি ব্যবসায়ী মানুষ, হারে মজ্জায় খতিয়ে দেখা আপনার স্বভাব। ছবির ভ্যানিশিং পয়েন্টে অভিনিবেশ করে ছবিতে আপনি যেভাবে ঢোকেন সেটা আপনার দেখতে জানার জন্যই সম্ভব হয়েছে। এ হলো অর্জুনের মাছের চোখ। অর্জুন দেখতে জানতেন বলেই ঘুরন্ত মাছের প্রতিবিম্ব দেখে লক্ষ্যভেদ করতে পেরেছিলেন। রঘুকুলপতি শুনে পুলকিত হলেন। তারিফ শুনলে কে না খুশি হয়। কালশশী বললেন, আসলে ভ্যানিশিং পয়েন্টে কিছুই মিলিয়ে যায় না, ওখান থেকেই পেশের মাপ আমরা করি। রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে যেখানে ভ্যানিশিং পয়েন্ট দেখতে পাচ্ছেন সেখানে পৌঁছে পেছন ফিরে আবার আপনি আগে যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেখানেই ভ্যানিশিং পয়েন্ট দেখতে পাবেন। ভ্যানিশিং পয়েন্ট আসলে শেষ নয়, ওখান থেকে আবার নতুন পেশের শুরু। ইজেলে রাখা ক্যানভাসের উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিতেই রঘুকুলপতি দেখতে পেলেন চিত্তার্পিত এক উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জাহাজের সুসজ্জিত কেবিনে বসে আছেন। চেহারাটা ওর খুব চেনা চেনা ঠেকল। আরে, ইনি সিন্ধু মাধব মল্লিক না? সেই বিখ্যাত বৈজ্ঞানিক আর ও দাদুর বন্ধু। ইনি না দাদুর সঙ্গে বউবাজারে এক স্কুলে পড়েছেন? রঘুকুলপতি দাদুর ফুটবল খেলার বন্ধুদের গ্রুপ ফটোগ্রাফে একেও তো দেখেছেন। ইনি এখানে কি করছেন? ভাবতে ভাবতে ওর কানে মৃদু থেকে গভীর সমুদ্রের গড়গড় আওয়াজ ধ্বনিত হতে লাগল। চোখে মুখে নোনা জলের ছিটে লাগল। পায়ের নিচে কার্পেট মোড়া পাটাতন ঢুলতে লাগল। রঘুকুলপতি সারা গায়ে ভয়ে কাঁটা দিল। ওকে দেখে ছবির মানুষটি এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলবার জন্য ওর ঠোঁট দুটো কেঁপে উঠলেও শব্দ সরল না। রঘুকুলপতি কোথায় এসেছেন ভেবেই পেলেন না। কেবিনে দরজা খুলে বাইরে আসতেই নিকষ অন্ধকারে ক্রুদ্ধ জলের গর্জনে ওর কানে তালা লাগল। পিছনে স্বয়ংক্রিয় দরজা আপনিই বন্ধ হয়ে গেল। চোখে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু জলের ঝাপটায় তিনি ভিজে গেলেন। টালমাটাল পাটাতনে দাঁড়ানো দায় আন্দাজে হাত বাড়িয়ে তিনি রেলিং ধরে ধরে এগোতে লাগলেন। তীব্র ঠান্ডায় ওর হাত পা জমে আসছে। রেলিং ধরে ধরে এগিয়ে তিনি খোলা ডেকে পৌঁছালেন। সেখানে দেখতে পেলেন শিশু ও মহিলাদের লাইফ বোটে করে নামিয়ে দেওয়া হচ্ছে। মাথার উপর ঝুলন্ত আলোর বিচ্ছুরণে সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। অসংখ্য শুভের সুপুরুষ যাত্রী আর নাবিক কোনো এক প্রত্যাসন্ন মুহূর্তের অপেক্ষায় নির্বাক দাঁড়িয়ে আছে। একদিকে ব্যান্ডে বেজে চলেছে একটানা সঙ্গীত, সেই সঙ্গীতের বিদায়ের সুর ছাপিয়ে একটানা বেজে চলেছে পাগলা ঘণ্টি। বিমোড়স রঘুকুলপতির হঠাৎ মনে পড়ল তিনি দাদুর কাছে শুনেছিলেন দাদুর হাফ প্যান্টের বন্ধু সিন্ধু মাধব টাইটানিকের যাত্রী ছিলেন, টাইটানিক ডুবতে তাঁরও শরীর সমাধি হয়। আতঙ্কে শীতে হাত পা হিম হয়ে এলো রঘুকুলপতির, কিন্তু বুদ্ধি হারালেন না। তিনি বুঝতে পারলেন কালশশী ওকে টাইটানিকে ঢুকিয়ে দিয়েছে। লোকটা কি পাগল, নাকি এটা ইচ্ছে করেই করেছেন? কেন রঘুকুলপতি মরতে ওর ফাঁদে পা দিয়েছিলেন?
কিন্তু ওকে টাইটানিক থেকে বেরোতেই হবে। বেরোবার একমাত্র উপায়, যে জায়গায় যে ভ্যানিশিং পয়েন্টে দৃষ্টি নিবদ্ধ রেখে তিনি ছবিতে ঢুকেছেন ঠিক সে জায়গায় ফিরে যাওয়া। এছাড়া আর কোনো পথ নেই। রেলিং ধরে ধরে আবার তিনি কেবিনের দিকে ফিরে গেলেন। কিন্তু কোন কেবিন, কত নাম্বার কেবিন থেকে তিনি বেরিয়েছেন সেটা তো ওর মনে নেই। জাহাজ ধীরে ধীরে ডুবছে, নিচে কলকল করে কালো জলের স্তর বাড়ছে। টালমাটাল জাহাজের প্যাসেজের কেবিনের পর কেবিনে দরজায় উন্মাদ রঘুকুলপতির করাঘাত কেউ শুনতেও পেল না। কেউ জানল না কখন পাটাতনে হাত বাড়িয়ে একটা ঢেউ ওকে সমুদ্রের নিস্তল গভীরে ঠেলে পাঠালে। কাঞ্চনকুন্তলা দেখলেন গাড়ি বারান্দায় ওর স্বামীর গাড়িটাই দাঁড়িয়ে আছে, ড্রাইভার নেই। বুঝলেন আজ রঘুকুলপতি নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। দারোয়ান বলল, মালিক ঘণ্টা দেড়েক আগে উপরে গেছেন, এখনো নামেননি। মাকড়সার জাল, চামচিকের ঝাপটা আর আবর্জনা স্তূপ ভেদ করে সিঁড়িতে গোটাচারি খুমড়ি খেয়ে কাঞ্চনকুন্তলা উপরে পৌঁছালেন। সামনে দরজা হাট করে খোলা, কাঞ্চনকুন্তলা কলিং বেল টিপলেন, বেল বাজল না। তবে মোমবাতি হাতে এক মান্ধাতা বুড়ো বেরিয়ে এসে বললেন, কাকে চায়? কাঞ্চনকুন্তলা হাঁপাচ্ছিলেন, হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, ওর স্বামী এসেছে কিনা, কোথায় তিনি? এসেছিলেন বটে, তবে তিনি তো চলে গেছেন। বিস্মিত কাঞ্চনকুন্তলা বললেন, চলে গেছেন কোথায়? গাড়িটা তো নিচেই রয়েছে। কোথায় গেছেন আমি কি করে বলবো, উনি তো নিজেই চলে গেলেন। কি করে বলবেন মানে? গাড়ি ফেলে যাবেন কোথায়? কোথায় ওকে লুকিয়ে রেখেছেন? আমি লুকিয়ে রাখবো? আসলেন আপনি, নিজেই চলতে ফিরতে পারি না, আর ওই পাঁচমণি লাশটাকে আমি গুম করব। ডাকুন পুলিশ, তল্লাশি নিন। দুটো মাত্র ঘর, এক চিলতে রান্নাঘর, একটা বাথরুম কাম টয়লেট। বেরোবার সিঁড়ি আর দরজা একটায়। এক মিনিটেই সরেজমিন দেখা হয়ে যায়। কাঞ্চনকুন্তলা কোথাও রঘুকুলপতিকে দেখতে পেলেন না, কিন্তু পাশের ঘরটায় ইজেলে রাখা একটা ছবিতে বসে থাকা একজন মানুষকে দেখে মোমের আলোতেও কাঞ্চনকুন্তলা চমকে উঠেছিলেন। এত জীবন্ত ছবিটা! সংশয়ের দোলায় পড়লেন কাঞ্চনকুন্তলা। দারোয়ান বলছে রঘুকুলপতি এখনো বেরোননি, তাহলে তিনি গেলেন কোথায় আর কোন পথেই বা গেলেন? উন্মাদ কালশোষে এই ভেবে আশ্বস্ত হলেন যে রঘুকুলপতি আর কোনোদিনই ওকে উঠে যাবার তাগিদ দিতে আসবেন না, এই বাড়িটাতেই তিনি মরবেন।